বুবলি উচিত বুবলির কথা বলা যে অ্যাকচুয়ালি এই সন্তানের ফাদার কে বুবলি এটা বলবে এই কারণে বুবলির একটা মান সম্মান আছে বুবলির একটা প্রেস্টিজ ইস্যু আছে কিন্তু জাতিকে বুবলি দেখায় দিছে নিজের থেকে বুবলি তার ফাদারটাও আমার মনে হয় দু একদিন ওদের বলে দেবে প্রত্যেকটা সরে সরে কিন্তু আমরা এটা হয়েছি এবং আমরা দুইটা গান হ্যাঁ আরেকটা গানও আছে ঠিক আছে শুধু একটা না আরেকটা গান আছে আমরা কিন্তু এই দুইটা গান একদম তাকে কিন্তু ওইভাবে আমরা আপনারা দেখবেন ছবিতে মিস বুবলি যে গানটা আছে এর ভিতরে কোনো ড্যান্সই নাই অথচ এর পুরো গানটাই কিন্তু ড্যান্সের কিন্তু ওইটা আমরা এড়াই গেছি আমরা চোখে পর্দা লাগাই গেছি আমরা ক্যামেরার সামনে আসতে দিইনি আমরা ক্যামেরার সামনে কিছু বলতে দিইনি এখন এখন দেখেন বুবলি আরও সামনে কী ঘটায় আমরা অপেক্ষায় থাকি বুবলি আরও সামনে কী ঘটায় দেখেন না দেখেন না আমি তো জানি সামনে আমার মনে হয় যখন ও যখন এইটা প্রকাশ করে দিছে আর অন্য নামে যখন বিভিন্ন মানুষের বলতেছে অ্যাকচুয়ালি ফাদারকে ফাদারকে অরিজিনাল ফাদার বুবলি যদি বুদ্ধিমান হয় বলে দেবে নাহলে তো বুবলির জন্য বুবলির কেরিয়ার একটা টান দেবে বুবলির মান সম্মান নিয়ে একটা টান দেবে তাই না তো এটা বুবলি খুব কষ্টে এবং চলতে 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 লাস্ট আর পারতেছিল না লাস্টে বুবলি নিজেই প্রকাশ করে দিছে এই প্রকাশটা কিন্তু বহু আগেই হইত বাট এতদিন ও সহ্য করছে ধৈর্য করছে তা আমার মনে হয় বুবলির পিঠে দেওয়ালটা ঠেকে গেছে সেই জন্য কালকে বুবলি এই কাজটা করছে আসসালামু আলাইকুম আমি জাহিদুর রহমান এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অতিথি ঢাকায় ছবির বেশ আলোচিত প্রযোজক এবং পরিচালক মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আপনার ছবি প্রসঙ্গে আসি আপনি বুবলিকে নিয়ে দুটো ছবি করেছেন একটা বিট্রে একটা রিভেঞ্জ সেই ছবিগুলোর কী অবস্থা আছে এখন ছবি তো মোটামুটি রিভেঞ্জ তো শেষ রিভেঞ্জের একটা গান বাকি আছে আর রিভেঞ্জ পুরোটাই শেষ বিট্রের আর বুবলির পাঁচ ছ দিন কাজ করলে বিট্রের ছবি শেষ আপনি তো অবগত আছেন যে গতকালকে একটা ঘটনা ঘটে গেছে বুবলি গণমাধ্যমকে বেশ কিছু কথা বলেছেন তো এই কথাগুলো কি আপনার ছবির ব্যাপারে কোনো প্রভাব তৈরি করবে প্রভাব তো অলরেডি দশ পাঁচটা তো ফোন অলরেডি চলে আসছে আমার কাছে এবং আমাদের অনেকেই বলছে যে এটা কী হলো যে সামনে আমাদের ছবি রিলিজ এখন যদি এই ধরনের ঘটনা ঘটে হ্যাঁ আমাকে আমার দশজনের বেশিও আমাকে ফোন করছে একজন তো অলরেডি আমাকে বলতেছে আপনার মামলা করেন ঠিক আছে সেটাও বলছে কার বিরুদ্ধে মামলা করতে আমাকে ডাইরেক্টই বলছে যে আপনি হ্যাঁ বুবলির ব্যাপারে বলছে যে এই যে আপনাদের ছবি যে এত এইভাবে হ্যাঁ সামনে কী হবে না হবে হ্যাঁ আপনার আমাকে বলছে যে না মামলা করবো কেন ঠিক আছে এমন একটা মানুষের সমস্যা হইতেই পারে তাই না আর এটা হইলে যে ছবি চলবে এমন কোনো গ্যারান্টি আছে আর বুবলি ভালো মেয়ে ঠিক আছে এবং বুবলির কালকে সাক্ষাৎকার আমি যেটা দেখছি যে সাক্ষাৎকারে আমাকে বলছে আমি শুনছি যত শুনছি বা দেখছি যে সে তো খুব সুন্দর কথা বলছে এবং সে বলছে যে আমি একজন ইসলাম মুসলমানদের মেয়ে আমি সব কিছু যা কিছু শরীয়ত পদ্ধতি করছি আমি সব কিছু করছি তো ভালো কথা বলছে শুনছি আর বুবলির তো কথাটা শোনাতে আমাদের ইন্ডাস্ট্রি সবাই খুশি বুবলির প্রতি যে বুবলি খুব সুন্দরভাবে কথা গুছায় কথা বলছে আর আমার মনে হয় এই ছবিটা সম্ভবত তিন বছর আগের ছবি দুই তিন বছর আগের ছবি এই ছবিটা রিসেন্ট ছবি না না সেটা তো আমরাও জানি যে এই ছবিটা তো সাম্প্রতিক ছবি না আর এরকম ছবি হলে তো আর আপনি তাকে নিয়ে কাজ করতেন না একটা কথা কি এটা সম্ভবত আমার বীর সিনেমার সময় সম্ভবত এটা বীর সিনেমাটার পরে এই এই ছবিটা আমার সব বীর সিনেমার সময় হয়তো যখন আমেরিকা গেছে হয়তো আমেরিকা যাওয়ার আগে ছবি না হয়তো আমেরিকাতে বসে এই ছবিটা দিয়েছে এই দুইটা জায়গার একটা ছবি হতে পারে আপনার বীর সিনেমাতে যখন গান রিলিজ হয় তখনই কিন্তু একটা আলোচনায় ছিল যে কিছু দৃশ্য নিয়ে সেটা আমি আপনাকে দেখাতেও পারি যে সেই সব দৃশ্য নিয়ে কিন্তু গণমাধ্যম বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন যে ঝড় উঠছিল যে বুবলিকে অন্তঃসত্ত্বা কি না না এটা আমরাও জানি এটা এটা নিউজ তো হয়েছেই শত শত নিউজ হয়েছে এটা আমরাও দেখছি এবং আমিও দেখছি এখন এখন কী বলবো এখন তো নিজেদের ভিতরে আমি আমি এইসব ব্যাপার নিয়ে কথাই বলতে চাই ঠিক আছে না তবু মানুষ জানতে চাই তো আপনি আপনার ছবির সে নায়িকা বিশেষ করে আপনার অনেকগুলো টাকা লগ্নি করা আছে এখানে সবচেয়ে বড় স্বার্থটা আমি মনে করি যে আপনারও কম না কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে দর্শকরা সবসময় অবিবাহিত নায়িকাকে দেখতে চায় এটা একদম আবার নায়িকা মা হয়ে গেলেও দেখি যে তাদের দর্শক কিছু দর্শক
তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। সেক্ষেত্রে আপনার তো বেশ কিছু টাকা লগ্নি করা এই ছবির পিছনে, দুইটা ছবির পিছনে, আপনি কতটা ঝুঁকির মুখে আছেন কালকে এই প্রেক্ষাপটে? ঝুঁকির মুখে তো আসি, তো 100% ঝুঁকির ভিতরে আসি। আর বুবলি তো আমার একটা ছবি করা নাই, আমার প্রথম ছবি বুবলির প্রথম ছবি শুটার সেন্সার প্রাপ্ত, হয়তো ভজগিরি সে সাইন করছে বা ই করছে, বাট ওর সেন্সার প্রাপ্ত প্রথম ছবি কিন্তু আমার ছবি শুটার। তারপরে শুটারের পরে করলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে করলাম বীর, বীরের পরে করলাম রিভেঞ্জ, রিভেঞ্জের পরে করলাম বিট্রে। ও তো আমার 5-6টা ছবি করে ফেলছে অলরেডি, হ্যাঁ ও তো অলরেডি আমার করছে এবং সামনে আশা করি কাজ করবে। কিন্তু ও যে কাজটা কালকে করছে বা ও যেটা করছে, এটা আমার মনে হয় খুব কষ্ট পেয়ে কাজটা করছে। আমার মনে হয় যে একটা মানুষের ভিতরে থাকে না, কষ্টে জ্বলতে 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 পরে পুরোটাই একদম অ্যাটম বোম ছেড়ে দেয়। আমার মনে হয় সেই কাজটা এভাবেই করছে। যেমন আমাদের আফসারি ভাইয়ের কথা বলি, মালিক আফসারি সাহেব আমার বড় ভাই, আমার দোস্ত মানুষ, সে আমারে বলে যে কি আমার মাথায় প্রাগ ঢুকালে স্ক্রু হয়ে বেরোবো, আর তার মাথায় যদি প্রাগ ঢুকান তাহলে খাম্বা বাড়ে আসবে, বিদ্যুতের যে খাম্বা আছে না এই খাম্বা বাড়বে, এটা মালিক আফসারি। ঠিক আছে, হাসতে হাসতে কিন্তু সব বলে দেয়, সে কেউ বুঝতে পারে না যে কোথা থেকে কোন দায়িত্বে সে চলে গেলো, কিন্তু আমরা তার সাথে চলি তো। ও কোথায় যে তিরটা মারে, যেমন সে একটা বললো যে এই যে আমরা দেখছি দুই নায়িকা নিয়ে মারামারি হ্যান দেন, তারপরে একজনের নাম করে দিল, হিরোর নাম করে দিল, হ্যাঁ কিন্তু বাজনা কিন্তু হ্যাঁ বাজাই দিল আফসারি ভাই, কিন্তু বাজনা বাজাই দিল। আজকে দেখবে আফসারি ভাই বাজনা কিন্তু বাজাই দিল, কিন্তু পুরা ফেঁসা ফেঁসায় কিন্তু পাবলিক কিন্তু বুঝবে যে মনে হয় আমার সব আমার পজিটিভই বলতেছে। ঠিক আছে, কিন্তু সে যে কত কোন জায়গায় কোপটা মারতেছে এটা কিন্তু আমি বুঝি, এই ইন্ডাস্ট্রির মানুষ বুঝি, কিন্তু এই যে মালিক আফসারি। যাই হোক, একটা সময় মানুষের না দম ফালানের নিঃশ্বাস ফালানো থাকে না, যখন পিঠের দেওয়ালে পিঠ ঠেকে যায়, হ্যাঁ তখন আর কী করবে, তখন পিঠে কিন্তু তখন কিন্তু সে কিন্তু তার একটা জায়গায় সে চলে আসতে বাধ্য। তা আমার মনে হয় বুবলির পিঠে দেওয়ালটা ঠেকে গেছে, সেই জন্য কালকে বুবলি এই কাজটা করছে। আর বুবলি কিন্তু খুব শান্ত শিষ্ট একটা ভালো মেয়ে, ইন্ডাস্ট্রি সবাই জানে, আমার কথা না, এখন ইন্ডাস্ট্রি এর থেকে জেট পদ সবাই জানে বুবলির সম্বন্ধে। তা আমি যে ছবিটা কালকে দেখছি, যেইখানে দেখছি, এটা বুবলি খুব কষ্টে এবং জ্বলতে 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 লাস্ট আর পারতাছিল না, লাস্টে বুবলি নিজেই প্রকাশ করে দিচ্ছে। এই প্রকাশটা কিন্তু বহু আগেই হইত, বাট এতদিন ও সহ্য করছে, ধৈর্য করছে। আরেকটা কথা হচ্ছে কি, রায়হান রাফি, রায়হান রাফির সাথে তো 6 মাস আগে পরিচয় আছে, রায়হান রাফি অত ভাই বোনের মতো সম্পর্ক, একদম মারপেটের ভাই আর বোনের মতো সম্পর্ক আমি যতটুকু জানি, আমি শুনছি, আমি রায়হান রাফির ওদিকে শুনছি। আপনার কথাতেই আসছি যে আপনি বলছিলেন যে এটা আরও আগেই এটা বিস্ফোরণ ঘটতো, তো এটা এতদিন চাপা থাকলো কী করে? এখন এখন দেখেন বুবলি আরও সামনে কী ঘটায়, আমরা অপেক্ষায় থাকি বুবলি আরও সামনে কী ঘটায়, দেখেন না, দেখেন না, আমি তো জানি সামনে। আমার মনে হয় যখন ও যখন এইটা প্রকাশ করে দিছে আর ওর নামে যখন বিভিন্ন মানুষের বলতেছে অ্যাকচুয়ালি ফাদারকে ফাদারকে, তো অরিজিনাল ফাদার বুবলি যদি বুদ্ধিমান হয় বলে দেবে, নাহলে তো বুবলির জন্য বুবলির কেরিয়ার একটা টান দেবে, বুবলির মান সম্মান নিয়ে একটা টান দেবে, তাই না? তো বুবলি 100% আমরা কিন্তু বলতে পারি এইটা তার ফাদার আমরা বলতে পারি, বাট আমাদের বলাটা কিন্তু রাইট হবে না, রাইট হবে কিন্তু বুবলি বলাটা না, তা তো অবশ্যই। কিন্তু আপনি তো পরিচালক, আপনি প্রযোজক, আমরা বীর সিনেমাটায় আসি, যে সিনেমার সময় বুবলিকে অন্তঃসত্ত্বা দেখা গেছে, সেই সময়ের অভিজ্ঞতার কথা আপনি বলেন, যেহেতু বুবলি অনেক কিছু বলে দিয়েছে। দেখেন সেই কথা বলতে গেলে এখন বলতেই হয়, হ্যাঁ আমরা কিন্তু যে আমার যে ড্যান্স ডিরেক্টর হাবিব ছিল, হাবিবটা বলছে যে ক্যামেরা কিন্তু বুকের উপরে ধরবি, সামনে পিছু পুরো কিন্তু তাকে ফেস দেখাবে না, যার দেখালে যেন দূর থেকে দিবি, কিন্তু যেন বোঝা না যায়, এই ধরনের সাফার কিন্তু প্রত্যেকটা শটে শটে আমরা হয়েছি, এবং প্রত্যেকটা শটে শটে কিন্তু আমরা এটা হয়েছি। এবং আমরা দুইটা গান, হ্যাঁ আরেকটা গানও আছে, ঠিক আছে শুধু একটা না আরেকটা গান আছে, আমরা কিন্তু এই দুইটা গান একদম তাকে কিন্তু ওইভাবে আমরা, আপনারা দেখবেন ছবি ধরে মিস বুবলি যে গানটা আছে এর ভিতরে কোনো ড্যান্সই নাই, অথচ এর পুরো গানটাই কিন্তু ড্যান্সের, এই হাত দিয়ে এমন করতেছে এমন করতেছে, মনে হয় যে কী এটার কী ড্যান্স জানি বলে এগুলো করতেছে, হ্যাঁ কিন্তু ওইটা আমরা এড়াই গেছি, আমরা চোখে পর্দা লাগাই গেছি, আমরা ক্যামেরার সামনে আসতে দিইনি, আমরা ক্যামেরার সামনে কিছু বলতে দিইনি, হ্যাঁ আমরা যেইভাবে পারছি আমরা গোপনীয়ভাবে শুরু করে আমরা শেষ করে ছবিটা রিলিজ করছি। ওই ছবিতে কিন্তু আমাদের অনেক প্রফিট হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র এই কারণে কিন্তু এই কথার রিমার উঠাতে কিন্তু আমরা ওই ছবি তেমন একটা আহামরি বিজনেস করতে পারিনি।
ইকবাল ভাই, তখন বুবলি আপনার তো তখন তো আপনারা একসাথে কথা বলেছেন, একাত্ম হয়েছেন, তখন বুবলির কত মাসের অন্তঃসত্ত্বা যখন বীর ছবিটা? আমি এখন স্পষ্ট বলি, আমি কিন্তু আমি দেখছি তার সব কিছু, বাট কত মাসে এগুলো কিন্তু আমি বলতে যাই না। তবু বোঝা গেছে না? না না না, আপনি তো একজন বাবা, ঠিক আছে, এই সব আমার কোনো আইডিয়া নেই, এগুলো আমি বলতে পারি না। বাট অন্তঃসত্ত্বা ছিল এটা মনে করছেন আর কি? না, এটা আমি না, এটা পুরো ওই আমাদের প্রত্যেকটা নিউজে দেখছি, নিউজ থেকে আমি বলতে পারি। আমি না না, আপনার ছবিতে অভিনয় করছে না, আমার ছবিতে অভিনয় যদি করে থাকে আমি বলতে পারি না। তো আমরা একটা জিনিস আপনার বলছি যে আমরা ক্যামেরাম্যান শাহিনকে, তারপর ড্রেন ডিরেক্টর এই নাম কি হাবিবকে আমরা ডিরেকশন দিয়েছি যে তোমরা এই এইখান থেকে ক্যামেরা ধরো, এইখান থেকে কী ধরো। হ্যাঁ, আমরা ওকে পুরোটা স্পোর্ট করি নি আমরা, আর যদিও করে থাকি তাকে অনেক দূরে রাখছি আর ক্যামেরা রাখছি অনেক দূরে, এই দূর থেকে আমাদের তখন তো আপনার নায়ক ছিল সাকিব খান, সাকিব আর বুবলির তখনকার ইয়েটা কেমন দেখেছেন আপনি? ও তো ভালো, খুবই ভালো, খুবই ভালো ডিরেকশন, ও তো অসাধারণ কিছু না, খুবই ভালো ডিরেকশন, খুবই একসাথে লাঞ্চ, একসাথে সব কিছু সবই দেখছি, খুবই ভালো ডিরেকশন। তাদের বিয়ের কথাটা আপনি কবে জানলেন? আমি বিয়ের কথা বলছি, আমি জানছি, আপনি আন্দাজ বলেন কেন? ঠিক আছে, বিয়ে ঠিক আমি দেখছি, এগুলো খুঁজতে জানি, বিয়ে কে কে বিয়ে করছে কেন তো আমি এগুলো কিছুই জানি না। ঠিক আছে, আমি তো এটা কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিয়ে গেছি, বুবলি উচিত বুবলির কথা বলা যে অ্যাকচুয়ালি এই সন্তানের ফাদার কে, বুবলি এটা বলবে এই কারণে বুবলির একটা মান সম্মান আছে, বুবলির একটা প্রেস্টিজ ইস্যু আছে, যাতে জাতিকে বুবলি দেখাই দিছে নিজের থেকে, বুবলি তার ফাদারটাও আমার মনে হয় দু একদিন ওদের বলে দেবে বিশ্বাস। না, সেটা তো সবাই ধারণা করছে যে সেটা সুপারস্টার সাকিব খান, এটা আপনি ধারণা করতেন, কিন্তু আমি এখন এই ব্যাপার নিয়ে কোনো ধারণা আমি করবো না। নাকি আপনি কি ভয় পান কাউকে? মানে আমরা তো বলছি যে আমরা জনগণের কথা বলছি, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আপনার কোনো ভয় ভীতি আছে কি না কারো বিষয়ে? অ্যাকচুয়ালি আমি কারো বিষয়ে কোনো ভয় ভীতি বা কোনো কিছু আমার ভিতরে নাই, আমি কাউকে ভয় পাই কথা বলি না, একমাত্র আল্লাহ ছাড়া। আর আমি বলতে না, কারণ আমি যে জিনিসটা নিজের চোখে দেখি না, আমি এটা কীভাবে, আমি নিজের চোখে দেখতাম, পৃথিবীর সবার আগে বলতাম যে না দেখছি। তারপরে বুবলি আমেরিকা চলে গেলেন, তারপরে কথাবার্তা হতো বুবলির সাথে আপনার? বুবলির সাথে একবার না দুইবার জানি আমার হোয়াটসঅ্যাপে কথা বলছে, বাট ওইখানে আমি যতটুকু জানি বুবলিকে যতটা টেকিয়ার আমাদের বাংলাদেশে একজন হিরোই করছে, এটুকু আমি জানি। বাংলাদেশের হিরো বললে তো নিশ্চয়ই সেটা আবার সাকিব খান না, কারণ তখন তো সাকিব ভিসা পান নাই। আপনাকে হেল্প করতে গেলে আমার আমেরিকা যেতে হবে না? হ্যাঁ, আমি তো এখানে বসে আপনাকে হেল্প করতে পারি, এটা আমি যতটুকু জানি। আচ্ছা আচ্ছা, না সেটা নিয়ে অবশ্য কথাবার্তা হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমরা একটু বিষয় একটু জানতে চাচ্ছি যে বুবলি যখন আসলেন, একজন চিত্রনায়িকার সাথে তো একজন প্রযোজক পরিচালকের একটা নিবিড় সম্পর্ক থাকে, সুখ দুঃখের একটা ভাগাভাগি হয়, কখনো আপনার কাছে বলেছে যেটা বুবলি গতকাল বলেছে আপনাদের কাছে কখনো আক্ষেপ করতো বলতো, কিংবা চেহারা দেখে বুঝতে পারতেন যে এই মহিলার ভিতরে এত অন্তর্জ্বালা? এটার একটা খুব বাস্তব আমি বলতেছি, হঠাৎ করে একদিন বুবলির মেকআপ রুমে আমি গেছি, আমার স্পষ্ট মনে আছে বুবলি প্রচুর কান্নাকাটি করছে, একদম আমার মানে বুবলির মাথাটা আমার এখানে লাগছে, ভাইয়া ভাইয়া করে আমার কাছে, ঠিক আছে, আর আমার মারপেটে বোনের মতোই আমি বুবলিকে দেখি, আমার একটা বোন আছে, আমার ছোটো বোনের নাম ইতি, আমি সেম বুবলিকে আমি ইতি হিসাবেই দেখি। ও যখন আমার এখানে কাঁদছে তখন একটা হিরোটা আমি বলছিলাম, তো বুবলি কিন্তু আছে প্রচণ্ড কাঁদছে আমার কাছে, আমার কিন্তু খুব খারাপ লাগছে। হ্যাঁ, এগুলো ঠিক না, এটুকু তো আমি বলছিলাম। কেঁদে কেটে কী বলছিল সেদিন এই মেয়েটা? না, ও কাঁদছে, ওর ও প্রায় 3-4 মিনিট কাঁদছে, খালি শুধু ভাইয়া ভাইয়াকে কাঁদছে, ঠিক আছে, এর মানে এটা যে কী একটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল সেদিন মেকআপ, আমার জীবনে আমার লাইফে আমার প্রথম আমি এই ধরনের একটা সিচুয়েশনে বসছি, এটা হয়তো স্পষ্ট বুবলির মনে আছে কিনা জানি না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। আপনার কখনো চেষ্টা করেননি যে ঠিক আছে দুইজনকে ডেকে নিয়ে, যেহেতু আপনি তো হয়তো কিছু এখন মুখ ফুটে বলতে চাইছেন না, কিন্তু আপনারা তো অনেক কিছু অনুমান করেছেন, বুঝতে পেরেছেন, তো কখনো মনে হয় যে ঠিক আছে দুইটা পক্ষকে নিয়ে এসে কান্নাকাটিটা বন্ধ করি, একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসি? তাই ওই ধরনের সিচুয়েশন আসে নাই, তো ওই ধরনের সিচুয়েশন আসে নাই, ওই সিচুয়েশন আমরা দেখি নাই, ওই ধরনের আমরা যতটুকু জানি আমরা ভিতরে আমরা জানি, কিন্তু ওই ধরনের সিচুয়েশন বা ওই ধরনের আসে নাই।
মিস্টার ইকবাল, আপনি তো অপু বিশ্বাসকে নিয়েও ছবি করেছেন, তাই না? তো অপু তো এরকম একটা ঘটনা অনেকদিন চেপে রাখলো, তারপরে সে টেলিভিশন পর্দায় গিয়ে হাজির হলো সন্তান কোলে নিয়ে। এগুলো কি আপনারা আগে থেকে জানতেন কিছু টেলিভিশনে, মানে সাধারণ মানুষ জানার আগে? না, জানার আগে তো দুই চারটা ঘটনা তো আমার সামনেই বুঝতে, এগুলো তো আমি ওই সময়ই বুঝছি, দুই চারটা ঘটনা তো আমার সামনেই বুঝতে। হ্যাঁ, অপু ভার্সেস জায়েদ খান, হ্যাঁ, তারপরে শাকিব খান, হ্যাঁ, এগুলো তো অনেক ঘটনা ঘটছে, এগুলো তো অনেক ঘটনা সাক্ষীও আমি, ঠিক আছে? তখন আলাদা একটা সিচুয়েশন ছিল, আর এখন কিন্তু আলাদা একটা সিচুয়েশন, ঠিক আছে? এই সিচুয়েশনে আমি একটা, তখন তো অপু নিজে লাইফে এসে অনেক কথা বলে কান্নাকাটি করে অনেক কিছু করছে, ঠিক আছে? তো সেম জিনিসটা যদি আবার হয় তাহলে আমার ইন্ডাস্ট্রির জন্য আমাদের অনেক ক্ষতি করে, ইন্ডাস্ট্রির মানুষ এমনিই চাপ দেয়, আরও ইন্ডাস্ট্রিতে এই ধরনের হলে আরও মানুষ চাপ দেবে, আমরা খুব লজ্জিত হয়ে থাকি জিনিসটা, ঠিক আছে? না, আপনি দেখছেন যে আজকে সোশ্যাল মিডিয়া কিন্তু মানে তির্যক বানে বিদ্ধ হচ্ছে, বিশেষ করে আমরা দেখলাম যে সব তীর গিয়ে বিচ্ছে শাকিব খানের দিকে। তো আপনার কী মনে হয় যে একজন সুপারস্টার আর একজন বেশ সারা জাগানো অভিনেত্রী এবং সেই পৌনপনিক ঘটনাটা, এটা চলচ্চিত্র শিল্পের জন্য আসলে কতটা অশনি সংকেত ঘটতে পারে? না না, অশনি তো ঘটনা কেন, এটা এফবিসির, আজকে আমি এফবিসি দেখেছি, এফবিসি যাওয়ার পরে সবাই তো আমার সাথে টিটকারি করতেছে, সত্য কথা বলে আমার সাথে সবাই টিটকারি করতেছে। কেন টিটকারি করতেছে? একটা সময় তো চলছি, একটা সময় চলছি, খাইছি দাইছি, বুঝতে পারছি না, এখন ওই টিটকারিগুলো আমাকে মারতেছে, আমি তাদেরকে বলছি তো ভাই তোমরা আমার টিটকারি মারো, এফবিসিতে আমি যাওয়ার পরে আমাকে টিটকারি মারানো বলছি, ঠিক আছে? তখন আমি সবাইকে বলেছি আমার টিটকারি মারো, তোমরা টিটকারি দেখার মতো মারো, আমার মারো কেন? তো আমরা ইন্ডাস্ট্রি তো ছোটো হয়েছে, ব্যক্তিগতভাবে তো আমিও ছোট হয়েছি, আপনার সাথে আজকে মনে করেন চলাফেরা করছি, আর তো আপনার সাথে সম্পর্ক নষ্ট হইতেই পারে, কিন্তু আপনি তো কোনো ক্ষতি আমি চাবো না, চাবো আমি তো কারো ক্ষতি চাবো না, বরঞ্চ পারলে দূর থেকে উপকার করব, তাই না? এটাই, এখন তার জন্য দু চারটা কথা যদি আমি শুনি আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? দেখ, সব কিছু মিলা, সব কিছু মিলা জিনিসটা ভালো না। ধন্যবাদ। না, এখন তাহলে পরিণতিটা কোথায় যাচ্ছে আপনার ছবির ভবিষ্যৎ সামনে? আবার কে বাবা এই প্রশ্ন, তো আর এক ছবির কাহিনী, তো সব মিলে এখন পরিচালক প্রযোজক হিসাবে আপনার চিন্তাটা কোথায়, ভয়টা কোথায়? না, অবশ্যই এই যে আমার সামনেই বসা আছে একজন, ঠিক আছে, সেই আমাকে কালকে ফোন দেওয়া বলতেছে যে এটা তো খুব বাজে হয়েছে, কাজটা ঠিক হয়নি। তো যাই হোক, এখন ঘটনা সে আমরা দেখি না, ইনশাল্লাহ আর দু একটা দিন দেখি, তারপরে বলবো না, ঠিক আছে? আপনি তো বলছিলেন যে বুবলি আপনার বোনের মতো, সত্যিই বোনের মতো? না, সন্দেহ আছে নাকি? না, আমি প্রশ্ন তো শেষ করি নাই। তো আপনার, আপনি আপনার বোনের যে সন্তান তাকে আপনি দেখতে গেছেন, দেখেছেন? বুবলি কি সন্তান ফেস করছে, দেখাইছে কাউকে? সে দেখাবে, কিন্তু আপনি তো মামা, আপনি তার বোনের মতো হলে তো সে আপনার মামা, তার সন্তানটা কি আপনার, মানে সেটা কি ভাগ্নে না ভাগিনা, সেটুকু তো আপনি বলতে পারেন? আছে, অবশ্যই আবার যা করেন আমি করবো, ধন্যবাদ। কী করবেন সুপারস্টার, এই একই রকম বারবার ঘটনা ঘটাচ্ছে। আপনি তো 18 সংগঠনের নেতা, আপনি ফিল্ম সোসাইটির নেতা, আপনি প্রযোজক সমিতির নেতা, আপনি এখন পরিচালক, এগুলো নিয়ে কি আপনাদের কোনো ইয়ে নাই যে এগুলো কি চলতে দেওয়া যায় কি যায় না, নাকি আপনাদের আশকারা এগুলো হচ্ছে? কারো ব্যক্তিগত ব্যাপারে কি কেউ আশকারা দিতে পারে? না, ব্যক্তি তো ব্যক্তি, কিন্তু যখন এটা সামষ্টিকভাবে পুরো ইন্ডাস্ট্রিকে, আপনি বললেন যে ইন্ডাস্ট্রির মধ্যে এখন মানুষ থুতু দিচ্ছে, একটু আগে তো বললেন, হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি এবং লজ্জাজনক। এরকম ইন্ডাস্ট্রিতে যদি কোনো নায়ক যদি একাধিক নায়িকার এইভাবে মানে বাবা হতেই থাকে এবং সেটা যদি সে স্বীকার পরে করতে থাকে, তাহলে সেটার শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রি কোথায় যাবে? একটা মনে একটা জিনিস ভুলে গেছে, ওই যে আফসার এবারে ইউটিউবে দেখছেন কিনা, মালিক আফসারি আমাদের ডিরেক্টর, খুব নাম করা ডিরেক্টর, সে বলছিল যে ওই যে দুই নায়িকা মারামারি দেখছেন না, দেখেন আরেক নায়িকা বেরোতে পারে। এতক্ষণ শুনলেন ঢাকা ছবির প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের কথা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।